আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডায়াবেটিস যে হরমোন নিয়ে কথা বলা হয়, বিশেষ করে ইনসুলিন নিয়ে, অনেকে আমরা ডায়াবেটিস শব্দটা বলি কিন্তু আসলে এই ডায়াবেটিসের সাথে যে ইনসুলিনটা রিলেটেড, অর্থাৎ এটা একটা হরমোন, এটা অনেকেই জানেন না। থাইরয়েড হরমোনের কথাও অনেকেই কিন্তু শুনেছেন এবং এটা পুষ্টির সাথে রিলেটেড সবাই জানেন। একজন ডায়াবেটিক রোগী পুষ্টিবিদের কাছে আসবে, এটাই স্বাভাবিক। একজন হরমোনের রোগী অর্থাৎ থাইরয়েডের রোগীও পুষ্টিবিদের কাছে আসবেন, কারণ এই প্রত্যেকটা হরমোনের সাথে ফুড অতপ্রতভাবে জড়িত। তেমনি কয়েকজন জানতে চেয়েছেন যৌন হরমোনের সাথে কোনো খাবারের রিলেশন আছে কিনা। আমাদের বডিটা আসলে অনেক অনেক ধরনের হরমোন দিয়ে তৈরি, প্রতিটা হরমোনের সাথে আসলে ফুডটা রিলেটেড। সো যৌন হরমোনটা আসলে কোন হরমোন এটা যদি একটু জানতেন, এটাকে বলা হয় টেস্টোস্টেরন। অনেকেই এই টার্মটা জানেন না কিন্তু যৌন হরমোনটাকে বুঝেন। আমাদের যে অনেক সময় রাগ হয়, মন খারাপ হয়, অনেক কিছু হয়, এটাও কিন্তু হরমোনের একটা খেলা। অর্থাৎ আপনার বডিতে যখন কর্টিসলের পরিমাণ হাই হয়ে যায়, আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন, মেজাজ খিটখিটে হতে পারে, ঘুম নষ্ট হয়ে যেতে পারে, সেরকম প্রতিটা হরমোনকেই বডিতে ব্যালেন্স করতে হলে ফুডের কোনো বিকল্প নেই এবং সেই ফুডটা হতে হবে নিউট্রিশাস, ন্যাচারাল, ফ্রেশ এবং অর্গ্যানিক হতে হবে। তাই যৌন হরমোন বা টেস্টোস্টেরন বডিতে এত গুরুত্বপূর্ণ একটা হরমোন, একটা সমীক্ষায় দেখা গেছে যে 25-এর পরেই কিন্তু পুরুষের এই হরমোনটা কমতে শুরু করে। কেন করে? কারণ হলো যে 25-এর পরে একজন পুরুষ অনেকভাবে কিন্তু ডিপ্রেস থাকে, তার ক্যারিয়ার থাকে, সংসার, সব কিছু মিলে অনেক ধরনের চিন্তাভাবনা তার মাথায় তখন খেলে। তার মানে কি, ডিপ্রেশনে সে ভুগে, অনেক বেশি দুশ্চিন্তায় ভুগে, যার কারণে ফুড হ্যাবিটও যদি তার তখন খারাপ থাকে, সব কিছু মিলেই কিন্তু এই হরমোনের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়। এবং 30-এর পরে দেখা যায় যে বিভিন্ন ধরনের যৌন সমস্যায় কিন্তু অনেকে ভুগে থাকেন। যৌন সমস্যায় ভোগার প্রথম কারণই হলো টেস্টোস্টেরনটা ঠিক আছে কিনা আগে আমাদেরকে এটা বুঝতে হবে। সো আমরা অনেক সময় আছে, সবসময় আমরা মেডিসিন নির্ভর থাকি, ডেফিনেটলি এই ধরনের সমস্যায় সর্বপ্রথম একজন ফিজিশিয়ানের কাছে আপনাকে যেতে হবে। যদি সেটা ডায়াবেটিস হয় বা থাইরয়েড হয় অথবা টেস্টোস্টেরনজনিত সমস্যাও যদি হয়, আগে যাবেন আপনার ফিজিশিয়ানের কাছে, তারপরে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করবেন কোন ফুডগুলো আপনার এই হরমোনকে বাড়াবে, কোন ফুডগুলো এই হরমোনটাকে আপনাকে কমিয়ে দিবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমরা দেখেছি যে যেই হরমোন, এই যৌন হরমোনটাকে বাড়াতে অনেকগুলো খাবারই আমাদেরকে সাহায্য করে, এই আমাদের প্রাকৃতিক খাবারগুলো। তাই আপনি যদি কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিনও গ্রহণ করে থাকেন, ফুডের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ কোনো খাবার ছাড়াই কিন্তু আমাদের বডি ঠিক থাকবে না। বডিতে মেডিসিনকে কাজে লাগানোর জন্য আপনাকে ন্যাচারাল ফ্রেশ খাবারটাকে নিতে হবে। যেমন অনেকগুলো ওয়েবসাইট বা স্বাস্থ্য বিষয়ক অনেকগুলো সমীক্ষাতে কিন্তু এসেছে যে আমরা যারা টেস্টোস্টেরনে খুব বেশি চিন্তিত, কেন আমার এই হরমোনটা কমে যাচ্ছে, কেন বাড়ছে না, বা আমি কেন যৌন বিষয়ে অনেক বেশি দুর্বল, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের খাদ্য তালিকায় হয়তো একবারই ফ্রেশ কোনো ফল থাকে না। বিশেষ করে আমাদের সিজনাল একটা ফল আছে কলা, সারা বছরই কিন্তু পাওয়া যায় এবং এটা কিন্তু টেস্টোস্টেরন বাড়াতে খুব সাহায্য করে। কলা, এটার মধ্যে ম্যাগনেসিয়াম রিচ থাকে, এছাড়া আরও অনেক মাল্টিমিনারেলস থাকে, কর্টিসল হরমোনটাকে কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম থাকার কারণে আপনার ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হবে, টেস্টোস্টেরনের উপরে একটা গুড প্রভাব ফেলে। ডালিমের কথা সবাই জানেন, আমাদের দেশীয় ফল, এটি যেমন হার্টের জন্য উপকারী তেমনি টেস্টোস্টেরন হরমোনটা বাড়াতে তো অনেক অনেক বেশি হেল্প করে থাকেন। আমাদের দেশীয় ফল আঙ্গুর, এটা এখন আমাদের দেশেই চাষ হচ্ছে। লাল আঙ্গুরের কথা যারা শুনে থাকবেন, তারা যদি একটু খেয়ে দেখেন যে সপ্তাহে অন্তত 2-3 দিন আপনার খাদ্য তালিকায় 100 গ্রাম করেও যদি আপনি লাল আঙ্গুরটা রাখেন, দেখবেন আপনার টেস্টোস্টেরনের মাত্রা অনেকাংশে বেড়ে গেছে। আমরা প্রোটিনের কথা বলে থাকি, প্রথম প্রোটিন যেটা বলবো সেটা হলো ডিম। ডিম এত এক্সিলেন্ট একটা প্রোটিন যে পুরোটাই আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। সো ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডিমে থাকা লটস অফ অ্যামাইনো অ্যাসিডস কিন্তু হেল্প করবে আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। বাদামের কথা সবাই বলে থাকি, যদি সবচেয়ে ভালো বাদাম কোনটা হয় তাহলে আমি বলবো কাঠবাদামের কথা, অর্থাৎ আমরা যেটাকে আমন্ড বলে থাকি। এটা নারী পুরুষ দুজনেরই কিন্তু সেক্স ড্রাইভটাকে বাড়িয়ে দেয়। তাই খাদ্য তালিকায় সপ্তাহে 3 দিন 1 মুঠো করে কাঠবাদাম রাখবেন। বিশেষ করে আমরা অনেক সময় বলি রাতে ডিনারটা করে ফেলতে বলি আমরা 7:30 থেকে 8:30 মধ্যে। সো অনেকে যদি 10টার পরে ঘুমাতে যান, তাদেরকে বলবো লাস্ট স্ন্যাক্সটা 1 মুঠো কাঠবাদাম হতে পারে আপনার সঙ্গী। 7 থেকে 8টা কাঠবাদাম খেলেই দেখবেন আপনি অনেক অনেক বেশি এনার্জেটিক ফিল করেছেন, আপনার যে স্ট্রেস লেভেলটা থাকবে সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। আসি এবার সবজির কথায়। সবজির কথা অনেকেই হয়তো রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের শাক আমরা খেতে বলি, সেটা কিন্তু অনেকেই খায় না। এটা কাটা বাছা বা অনেক বিষয়ের কারণে কিন্তু আমাদের এটা খেয়ে ওঠে না। আমরা পালং শাকের কথা জানি, পুঁই শাকের কথা জানি, এই সবজিগুলো কিন্তু ভিটামিন ই, ভিটামিন এ সমৃদ্ধ। এই ভিটামিন ই এবং এ দুটোই আমাদের কিন্তু
সেক্স হরমোনের সাথে খুব ভালোভাবে রিলেটেড। খেয়াল করে একটু দেখবেন যারা এই সমস্যায় ভুগছেন, অনেকে আছেন ই ক্যাপ, এই ক্যাপসুলটা অনেকেই খান, কিন্তু যদি এই ই ভিটামিন ইটা আপনি আপনার খাদ্য তালিকা থেকে নিতে পারেন, সেটা তখন আপনার সাপ্লিমেন্টকে আর অনেক বেশি সাপোর্ট করবে। মনে রাখতে হবে যে আমাদের খাদ্য তালিকা থেকে কিন্তু 70% নিতে হবে নিউট্রিশন, বাকি 30% আপনাকে সাপ্লিমেন্ট আকারে নিতে হবে। কিন্তু শুধুমাত্র সাপ্লিমেন্ট খেলেই কখনো এই হরমোনাল বিষয়গুলোর সমাধান কিন্তু আসবে না। আমরা জানি যে জিঙ্ক কিন্তু যৌন হরমোনটাকে বাড়ায়, সো প্রচুর খাবার আমাদের চারিপাশে আছে যেখানে অনেক বেশি জিঙ্ক থাকে, বিশেষ করে যারা ঝিনুক খান সেখানে খুব রিচ অ্যামাউন্টে কিন্তু ঝিনুক জিঙ্ক থাকে। আর যারা এটাকে খেতে চান না তাদেরকে বলবো রেড মিট, যেমন ভেড়ার মাংস, খাসির মাংস বা গরুর মাংস উইকলি বেসিসে একদিন এক সার্ভিংও যদি রাখেন, প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন বি থাকে এই গরু ভেড়া বা খাসির মাংসে। তবে মনে রাখতে হবে এই মাংসগুলো রেড মিটে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, সেজন্য এটা রেগুলার বেসিস হবে না। যারা প্রেশার ডায়াবেটিসে ভুগছেন আবার এই যৌন হরমোনের স্বল্পতায়ও ভুগছেন তারা একটু কেয়ারফুলি খাবারটাকে ইনটেক করতে হবে। যারা নর্মাল আছেন, ইয়াং আছেন, রেগুলার অ্যাক্টিভিটিস দিচ্ছেন, তাদের জন্য আসলে রেড মিটটা তেমন ভয়ঙ্কর কোনো কিছু নয়। তবে অবশ্যই আপনার বডির চাহিদা থেকে বাড়তি কিন্তু কখনোই নেবেন না। তৈলাক্ত মাছের কথা আমরা সবাই জানি, আমাদের নদীতে অনেক তৈলাক্ত পাঙ্গাস হয়, আইড় মাছ হয়, বোয়াল মাছ হয়, ইলিশ মাছও হয় আমাদের নদীতে, আমাদের জাতীয় মাছ। সো এই মাছের যে পেটির অংশটা, যে তৈলাক্ত জায়গাটা, সেখানে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ভিটামিন ডি থাকে। তাই সিজন ওয়াইজ এই খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখবেন। অর্থাৎ আপনি মাংসের চেয়ে আমি মনে করি যে ভ্যারাইটি ফিশ, তৈলাক্ত মাছ সপ্তাহে 2 দিন আমরা খাদ্য তালিকায় রাখতে বলি, সেটা হরমোন সহ আদার্স অনেক হেলথ বেনিফিটের জন্যই বলা হয়। সো যৌন হরমোন বাড়াতে এই ফ্যাটি ফিশও কিন্তু আপনাকে হেল্প করে থাকে। কমন একটা মশলা হিসেবে আমরা সবাই এটাকে চিনি, কিন্তু এর যে এত এত গুণ এটা আমরা অনেকেই কিন্তু জানি না। আর সেটা কি? সেটা হলো রসুন। খাদ্য তালিকায় সকাল দুপুর রাত অ্যাটলিস্ট 1 কোয়া করে 3 কোয়া রসুন প্রতিদিন কাঁচা খাওয়ার একটা প্র্যাকটিস করে দেখুন। আপনার কর্টিসলটাকে নামিয়ে দেবে, টেস্টোস্টেরনটাকে কিন্তু বাড়িয়ে দেবে। আর জনপ্রিয় খাবার যেটাকে বেহেশতি খাবারও বলা হয় তার নাম তো মধু, রিচ অ্যান্টিঅক্সিডেন্ট, এর কিন্তু কোনো বিকল্প নাই। এটাকে যে কাজটা করেন, পানিতে না মিশিয়ে 1 চা চামচ মধু আপনি জাস্ট আপনার জিহ্বা দিয়ে চেটে প্রতিদিন খাবেন, দেখবেন যে আপনি যেমন ইনস্ট্যান্ট এনার্জেটিক হবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনার এই হরমোনটাও বেড়ে যাবে। এই প্রতিটা খাবার, যতগুলো খাবারের আমি নাম বলেছি, প্রত্যেকটা খাবার সপ্তাহে ভাগ করে করে আপনার খাদ্য তালিকায় রাখবেন। এগুলো কিন্তু একেবারেই আমাদের দেশীয় খাবার এবং কমনলি কিন্তু এগুলো পাওয়া যায়, সেই জন্য এই খাবারগুলোকে যখনই খাদ্য তালিকায় রাখবেন দেখবেন যে আপনি যেই সমস্যাটাই ভুগছেন সেটা খুব দ্রুত সলভ হয়ে যাবে। তবে একটা জিনিস না বললেই নয়, সেটা হলো যারা এই খাবারগুলো খাচ্ছেন কিন্তু কোনো এক্সারসাইজ করছেন না, তাদেরকে বলবো যে কার্ডিও এক্সারসাইজটা করবেন এবং প্রতিদিন 35 মিনিটের হাঁটাটাকে এনশিওর করবেন। কারণ যে কোনো হরমোনকে বডিতে অ্যাক্টিভ করতে হাঁটার কোনো বিকল্প নাই, একটা নিরবচ্ছিন্ন 8 ঘন্টার ঘুমের কোনো বিকল্প নাই। রাত 10টা থেকে রাত 2টা আমাদের সব হরমোন সবচাইতে ভালো কাজ করে, তাই রাত 10টা থেকে 2টায় ঘুমানোর একটা গুড প্র্যাকটিস তৈরি করুন, দেখবেন আপনার হরমোনগুলো ওয়েল ব্যালেন্সড হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।